শুভ সন্ধ্যা স্যার, গুড ইভিনিং। আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র। আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেওয়া হয়? আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেওয়া হয় না, পানীয় না, ঠিক আছে? আমি আসলে জানতে চাই, এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন, তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয়। তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না? আমি আরো জানতে চাই, প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কিনা। ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়, তারা কি অপরাধ করেছে, সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে, আমি উত্তরটা দিই, আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ডবিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের, যারা কোরআন এবং নবীর সহি হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে, কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, বলা হয়েছে ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন? মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে, আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আবদুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারি মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সাদ্দাম হোসেন, প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই, আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন? ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা, এটা মিডিয়া বলছে। কিন্তু হোক সাদ্দাম হোসেন, হোক হিটলার, হোক জর্জ বুশ, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন, যদি সে হত্যা করে নিরপরাধ কোনো হিন্দু, নিরপরাধ খ্রিস্টান, নিরপরাধ ইহুদিকে, তাহলে সেটা বড় অপরাধ। হোক না কেন সাদ্দাম হোসেন, হোক জর্জ বুশ, হোক না হিটলার, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি, যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ, এটা নিষিদ্ধ। কারো সাফাই করতে আমি এখানে আসিনি, তাতে হোক তার নাম জর্জ বুশ, হিটলার, সুলতান, আবদুল্লাহ, টম, ডিক, হ্যারি বা যে কেউ, যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত? আমি তা বলছি না। কোরআন কোন শিয়া সুন্নি নেই, কোরআনে শিক্ষা অনুসরণ করে চলছে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে?
আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর ১৫৯, যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই। ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম। তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে, এটা বলা আছে কোরআনে। সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না, বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন, আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন, জানতে চাচ্ছি সেটা কেন? স্যার অনেক কিছু আমার বন্ধুরা, না না আপনি কি ইসলাম কবুল করতে চান তারপর কোন দলে যাবেন ভাবছেন? স্যার আমি আপনাকে জিজ্ঞেস করছি, জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন? তাই স্যার, না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না? স্যার এখানে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্মের অনেক ভাগ আছে। কোনো বিভক্তি নেই ইসলামে, ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম। আপনাকে যে যাই বলুক, আপনাকে তারা বলেনি যে কোরআন বলেছে, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি, তিনি আমাকে বলেন, তাকে সুন্নি হতে দিন, শিয়া হতে দিন, বহরি হতে দিন, যে কোনোটা, তাকে বলুন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না। অধ্যায় নম্বর ৬ লিখে রাখুন আপনি, এর অর্থ ৬, স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক, তিনি কোরআন মেনে চলছেন না। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় ৬ আয়াত নম্বর ১৫৯, আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সূরা আনাম অধ্যায় ৬ আয়াত ১৫৯ আছে, বিভক্তি সৃষ্টি করো না তোমরা। আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার। এখন আমি জানতে চাই আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? ভাই ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি? স্যার আমি ইসলামকে শ্রদ্ধা করি, আমি ইসলামে বিশ্বাস করি। আপনি ইসলামকে শ্রদ্ধা করেন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি? জি স্যার আমি ঈশ্বরে বিশ্বাস করি। মূর্তি পূজা করা ঠিক নয়? আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরে কোনো প্রতিমা নেই? ঈশ্বরে কোনো প্রতিমা নেই। আপনি কি তা বিশ্বাস করেন? আমি জানি না স্যার। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী? হ্যাঁ। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন? কি বললেন? প্রতিমা পূজা ঠিক না ভুল? মানে ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল? হ্যাঁ। এটা ঠিক না ভুল? এটি ঠিক স্যার, প্রতিমা পূজা করা, কিন্তু এটা তো বেদের বিপরীত। আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না, এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় ৩২ অনুচ্ছেদ ৩, ৭৭ উপনিষদ অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯। না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো পুতুল নেই, কোনো আকৃতি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই, এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন? জি স্যার। শিয়া সুন্নি বাদ দেন, আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার, অনুসরণ করছেন কি না, ধর্ম মানেন কি না স্যার? কারণ আমি এই ধর্মের স্যার। ঠিক, তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার, আমি এই ধর্মের মধ্যে জন্ম নিয়েছি স্যার। আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কি না, সে কারণে আমি এই বিষয়টি অনুসন্ধান করছি। তাই আমি আপনাকে বলছি ভাই, আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে যজুর্বেদ অধ্যায় ৩২ অনুচ্ছেদ ৩, ৭৭ উপনিষদ অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯, এটা বলছে না তস্য প্রতিমা অস্তি, এটা একটা সংস্কৃত উদ্ধৃতি, এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো আকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পুতুল নেই। যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই, তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক বে ঠিক, ঠিক করার মতো এতবড় ব্যক্তি আমি নই স্যার। না না, আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল? কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ, মানে আমার পূর্বসূরীরা কেন এই কাজ করেছে স্যার? স্যার আমি তাদের দোষ দিতে পারি না, আমার আমার পূর্বসূরীরা, আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার, স্যার আমি তাদের দোষ দিতে পারি না। হিন্দুদের প্রশ্ন করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ, আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি? আপনি জানেন না কি স্যার? আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার? এটা হচ্ছে বেদ। হ্যাঁ, তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ। আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের, তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে। আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন, বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন। স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি, এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়, আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত। কোরআন এবং নবীর সহি হাদিস, ব্যাস। যে কোনো আলেম যায় বলুন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত নম্বর ৫৯,
আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে। কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি, আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের উপর ছেড়ে দাও, যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল। এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে। স্যার সেখানে বিষয় হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর এবং তার বার্তাবাহক, কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি, আর যদি কোরআন হাদিসের বিপরীতে হয় তা প্রত্যাখ্যান করি। কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন কুল হাতু বুরহানাকুম, প্রমাণ দাও ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দেই, যা আমি বলছি যা ডক্টর জাকির নায়েক বলছেন তা কিছুই নয় ইসলামে, কোন মূল্য নেই তার। আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য, যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তা মূল্যবান। তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স, যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি। আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা, আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহিহ বুখারি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে। সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে, আমি যা বলি মূল্য নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।